আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা একটা মজার ছড়া শুনব। ছড়াটির নাম হচ্ছে রেলগাড়ি। আচ্ছা বলো তো, তোমরা কি কখনো রেলগাড়িতে উঠেছো? রেলগাড়ির ঝকঝকঝক আওয়াজ আর ঝমঝমাঝম শুনেছো কখনো? আমি তো খুব শুনেছি, অনেকবার শুনেছি। রেলগাড়িতে উঠতে আমার তো বেশ লাগে, তোমাদেরও হয়তো লাগে, তাই না? তাহলে চলো আমরা রেলগাড়ির আওয়াজটাও শুনে আসি আর ছড়াটিও শুনে আসি। রেলগাড়ি ঝমা ঝুম, পা পিছলে আলুর দম। রেলগাড়ি ঝমা ঝুম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। রেলগাড়ি ঝমা ঝুম, পা পিছলে আলুর দম। রেলগাড়ি ঝমা ঝুম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। কেমন লাগলো তোমাদের রেলগাড়ির ঝমাঝম আওয়াজটা? খুব ভালো, তাই না? এবার চলো আমরা ছড়াটি বইয়ের পাতা থেকে মিলিয়ে নিই। আমার সাথে সাথে তোমরা বলো তো, শুনি ও বলি। রেলগাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। চলো এখন আমরা ছবি দেখে বুঝে নেই। আচ্ছা এই যে দেখছো রেলগাড়ি, রেলগাড়ি মানে কি জানো তোমরা? কোন গাড়িটাকে বলে? এই যে দেখছো লম্বা করে একটা গাড়ি, আর উপর থেকে ধোঁয়া উঠছে। সেই ধোঁয়া দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন গাড়ি, রেলগাড়ি। ঝমাঝম, ঝমাঝম মানে হচ্ছে এই রেলগাড়িটা ঝমাঝম শব্দ করে চলে। তাহলে কি হলো বলো তো? রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। এই যে ছেলেটাকে দেখছো, সে পা পিছলে একদম আলুর দম হয়ে গিয়েছে, ব্যথা পেয়েছে খুব। তাহলে কি হলো? পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, কুল মানে কি তোমরা জানো? কুল মানে হচ্ছে বরই, মিষ্টি বরই। এই যে রেল লাইনের পাশে দেখছো, সেই ফলটির নাম হচ্ছে মিষ্টি কুল। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। এই তোমরা কি গোলাপ কখনো দেখেছো? এই যে দেখছো লাল লাল ফুল, লাল লাল ফুল। এই ফুলগুলোকেই বলছে হচ্ছে শখের বাগান গোলাপ ফুল। এই ছেলে মেয়ে দুটো এই ছড়াটা বলছে, এই ছেলেটার পড়ে যাওয়া দেখে। কোথায় পড়ে যাওয়া? এই রেল লাইনের পাশেই পড়ে গিয়েছে। এখন চলো আমরা ছড়াটি জেনে নিই। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। এখন নিশ্চয়ই তোমরা পুরো ছড়াটা সুন্দর করে শিখে নিয়েছো। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সামনের ক্লাসে আমি আরো মজার একটা ছড়া নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।